নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করব রুই মাছের ঝোল, আর তার সাথে থাকবে বিনসের ভর্তা। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মেখে রেখেছি, মাছগুলো এবার আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, রুই মাছগুলো একদম টাটকা, দেখুন। মাছ এক পিট ভাজা হয়ে গেছে, আর এক পিট ভুনতে দিচ্ছি আমি। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। মাছের তেলে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি লাল করে। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। সামান্য একটু আদা বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেব, পরিমাণ মতন হলুদ, কেটে রাখা টমেটো, পরিমাণ মতো নুন, অন্য একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি। সব এবার ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, বড়ি দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি। তা আমি এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার আমি বিনসগুলো সেদ্ধ করে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। বিনসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। বিনসগুলো আমি বেটে নিচ্ছি, লঙ্কা বেটে নিচ্ছি, ভালো করে বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। পোস্তটা বেটে নিচ্ছি, পোস্ত বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, বেটে রাখা বিনস আর পোস্ত দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। বিনসের ভর্তা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা,
তাহলে আমাদের আলু দিয়ে বড়ি দিয়ে রুই মাছের হেলদি টেস্টি ঝোল এবং তার সঙ্গে বিমসের ভর্তা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, আলু বড়ি দিয়ে রুই মাছের হেলদি টেস্টি ঝোল এবং তার সাথে বিমসের ভর্তা রেসিপিটা আপনারা যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই লাইক ফলো করতে ভুলবেন না, আর যারা ইউটিউবে দেখবেন তারা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আর আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমরা তত বেশি আনন্দ পাবো আরও বেশি ভিডিও বানাতে। তাহলে আজকে তাহলে এই বলে শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।